এমকেসিজি মেডিকাল বরিষ্ঠ ডাক্তার নিয়োজিত সহিত পনের দফা দাবি নিয়ে অধীক্ষক ঘেরাও। দক্ষিণ ওড়িশার প্রাণকেন্দ্র এমকেসিজি মেডিকাল অকাল মৃত্যু হারক রোকবা প্রতি বিভাগের বরিষ্ঠ ডাক্তার নিযুক্তি, খালি পড়ে সমস্ত ডাক্তার পদবী পূরণ, বর্ণ কেয়ার ইউনিট, জলাপোড়া চিকিৎসা বিভাগ স্থাপন আদি পনেরটি প্রমুখ দাবি নিয়ে দীর্ঘ সময় এমকেসিজি মেডিকাল অধীক্ষক ডক্টর সন্তোষ কুমার মিশ্রঙ্কু ঘেরাও করে রখিলা মানব অধিকার সুরক্ষা মঞ্চ। সূচনাযোগ্য যে দীর্ঘ দিনর নিয়মিত ভাবে এমকেসিজি মেডিকাল বরিষ্ঠ ডাক্তার মানুষ অন্যত্র বদলি হয়েছে, অথচ সেই খালি পড়ে পদবী পূরণ করা যাও না। অন্যপক্ষে বরিষ্ঠ ডাক্তার কৃত্রিম সংকটক আড়াইবা যাই পিজি পাস জুনিয়র ডাক্তার এক বর্ষিয়া ঠিকা নিযুক্তি রাজ্য সরকার তাড়ি পকা নীতি গ্রহণ করেছেন, যাফলে অধিকাংশ বেড়ে বিপদসংকুল রোগীক জরুরী চিকিৎসা আবশ্যকতা বেড়ে জুনিয়র ডাক্তার নামক মাত্র চিকিৎসার রোগীক অকাল মৃত্যু হয়েছে। এথপাই সিধাসলখ ভাবে মুখ্যমন্ত্রী হি দায়ী বলে মানব অধিকার সুরক্ষা মঞ্চ আবাহক আইনজীবী অবনী গোয়া দৃঢ় অভিযোগ করেছেন। রাজ্য সরকার নিদান যোজনা অনুযায়ী সমস্ত পরীক্ষা মাগণা হওয়া প্রচার হওয়া বেড়ে সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি দীর্ঘদিনর বন্ধ রখাযাই এবং রোগী বাধ্য হয়ে বিভিন্ন ঘরোই পরীক্ষা কেন্দ্রক যাই হাজার হাজার টঙ্কা খরচ সহিবাক পড়ুছি। দীর্ঘ বর্ষর বর্ণ কেয়ার ইউনিট কথা কহি সময় কড়ে চালিছন্তি রাজ্য সরকার। এতদ সহিত রোগীক সুবিধা পাই নূয়া বসষ্ট্যাণ্ড, সম্মুখস্থ মেডিকাল দ্বিতীয় গেট খোলিবা, দীর্ঘদিনর বন্ধ পড়ে সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি মেসিন কার্যক্ষম করা, রোগী দেখা সময় অনুপস্থিত রুবা বরিষ্ঠ ডাক্তার বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান, নিউরোলোজি বিভাগের ইনডোর বিভাগ চালু করা, কিডনি রোগী পৃথক ইনডোর বিভাগ খোলা, চব্বিশ ঘণ্টিয়া ডায়ালিসিস ব্যবস্থা করা, কার্ডিওলোজি এবং নিউরোলোজি বিভাগের স্বতন্ত্র আইসিইউ রখা, আইসিইউ রে বরিষ্ঠ ডাক্তার নিয়োজিত করা, লাইফ সপোর্ট আম্বুলান্স অধিক সংখ্যার যোগাইবা এবং ঘরোই আম্বুলান্স সহ সলা সুতরা করে রোগীক লুটিবা বন্ধ করা, নিরাময় কেন্দ্রক সন্ধ্যা পাঁচ ঘটিকা পরিবর্তে ছ ঘণ্টা সময় পর্যন্ত খোলা রাখা ভাবে মৌলিক দাবি করা যাই। সমাজসেবী মনস্তরাই এবং ঋষিকেশ পাত্র নেতৃত্বে বংশীধর ভূঁয়া, মাগুণী নাহক, বিজয়চন্দ্র বিষয়ী, এস সাম্বসেবা রাও, শ্যামসুন্দর খাড়ঙ্গা, ঋষিকুল্যা রয়তস মহাসভার বিজয় স্বাইঁ, মানববাদী হেতুবাদী সংগঠনর কে নান্দেশু সেনাপতি, সারদা সেনাপতি, মোহন রাও, রাজনৈতিক যুবনেতা আদিত্য রথ, মহাত্মা হেল্পিং ক্লবর এম ভেঙ্কটা রামণা, এ সুরেশ, গগনচন্দ্র মল্লিক, কবিরাজ সাহু, রমেশ প্রসাদ দাস, বিষ্ণুপ্রিয়া পাত্র, রণালী পাণিগ্রাহী প্রমুখ অংশগ্রহণ করে। এ বাবদরে মেডিকাল অধীক্ষক জরিয়ে মুখ্যমন্ত্রী স্মারকপত্র প্রেরণ করা যাই। গঞ্জাম সন্দেশ কুমার সাহু রিপোর্ট, ব্ল্যাক কেট নিউজ ওড়িয়া।